কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি রিকশা থেকে হঠাৎ করে নেমে গেলেন, তারপরে এখানে এসে লুকোচ্ছেন, কি হয়েছে? কি সঞ্জয় আমাদের ফলো করছিল কেন? হয়তো কোনো আজ করেছে, হয়তো আমাদের কোনো কথা শুনতে পেয়েছে, তাই বড় বৌদি ওকে পাঠিয়েছে সন্দেহ মেটাতে। কিন্তু বাড়ির সবাই তো জানে আমরা কেনাকাটি করতে যাচ্ছি, তাহলে ওকে কেন পাঠাবে? কেন করবে? আবার নতুন করে অশান্তি করবে বলে? এছাড়া ওদের কাজ কি? দেখো, মা তোমাকে এখন আগের মতো ভালোবাসে, তাই এটা ওরা সহ্য করতে পারছে না, তাই ওরা চেষ্টা করছে সবার চোখে কি করে তোমাকে ছোট করা যায়। দেখো জামা, ওদের প্ল্যান একের পর এক ফেল করছে, তাই ওরা উঠে পড়ে লেগেছে। কি হলো, ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার তো কিছু নেই, তোমাকে নিজের জায়গাটা নিজেকেই বানিয়ে নিতে হবে। আজকে যে তুমি মায়ের কাছে আবার নিজের জায়গাটা ফিরে পেয়েছো, সেটা তুমি নিজের যোগ্যতায় পেয়েছো। আমি তো তোমাকে কোনো সাহায্য করিনি। দিদি যখন টাকাটা চুরি করলো, তুমি কিন্তু আমার কাছে হাত পাতোনি, তুমি নিজের বুদ্ধিতে তত্ত্ব সাজিয়ে টাকাটা জোগাড় করলে। আর যার এরকম বুদ্ধি আছে, তার কাছে বড় বৌদি মেজ বৌদি হার মানতে বাধ্য। তো দেখিনি, একটা দিন এমন আসবে যেদিন কেউ তোমাকে অপমান করার সাহস পাবে না। তুমি যখন পাশ করে ডিগ্রি নিয়ে ওদের সামনে দাঁড়াবে, ওদের মুখ বন্ধ হয়ে যাবে। আমি চাই তোমার অপমানের যোগ্য জবাব তুমি নিজে দাও। হ্যাঁ যাও। আমি তো ওদেরকে যোগ্য জবাব দেবো বলে পড়াশোনা করতে চাইছি না ছোট্টবাবু। আমি তো পড়াশোনা করতে চাইছি মানুষের মতো মানুষ হবে বলে। আপনার যোগ্য স্ত্রী হয়ে উঠতে চাই। শুধুমাত্র লোকের মুখের ওপরে জবাব দেবো বলে যদি আমি পড়াশোনা করি, সেই পড়াশোনাটার কী দাম বলুন তো? আমি সেরকম পড়াশোনা করতে চাই না, সেটা তো লোক দেখানো পড়াশোনা হয়ে যাবে। আমি ভুল জবাব, তুমি ঠিক। তোমার ভিতরের ঠিকটাই চিরকাল তোমাকে সবার থেকে অনেক অনেক এগিয়ে নিয়ে যাবে। চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো দাঁড়াও, একটা কাজ করে দিক থেকে চলো।